শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দেবীপক্ষের দ্বিতীয়াতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহি সফরের আগে রবিবার উচ্চ পর্যায়ে বৈঠক বঙ্গ বিজেপির। কাল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সল্টলেকের বিজেপি দলীয় কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক উপস্থিত ছিলেন অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, তরুণ চুগ এবং অন্যান্য নেতৃত্বরা। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতৃত্বরা। তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা ভোটের আগে রাজ্যে সাংগঠনিক বিষয় নিয়ে অমিত শাহের রিপোর্ট দেবেন শুভেন্দুরা, বলেছে সূত্র। যদিও বৈঠক শেষে রিপোর্ট পেশের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তা মানতে নারাজ পদ্মশিবী, তবে বৈঠক শেষে ফের একবার বাংলার শাসক দলের বিরুদ্ধে সরব হতে দেখা গেল পদ্মশিবীকে। बंगाल की जनता ममता बनर्जी के तानाशाही से, अहंकार से बहुत दुखी थी। अब तो उसके साथ अभी परिवारवाद का तड़का भी लग गया। ऐसी जनता के अंदर एक एंटी इनकम्बेंसी नहीं है, जनता के मन में एक घृणा है, उनके प्रति एक घृणा है, और वो घृणा आने वाले चुनाव में उनके खिलाफ वोट बन के बाहर आएगी। ये वोट बन के बाहर आएगी और ममता बनर्जी का जो तानाशाही का, अहंकार का, भ्रष्टाचार का, परिवारवाद का, तांश का महल है, वो ढहने वाला है। जिन्ना जो ये हमारी ममता जी हैं वो मॉडर्न जिन्ना है, और ये मॉडर्न जिन्ना कुछ भी कर सकता है, क्योंकि उनका जो चश्मा है उनको भारत दिखता नहीं है, तो जिन्ना का माइंड सेट लेके वो काम कर रही है। लोकतंत्र में ऐसे चल नहीं सकता। পুজোর আগে এবং একটা সাংগঠনিক আমাদের একটা বৈঠক, যেটা আমাদের সবসময়তেই হয়ে থাকে, এবং পুজোয় বিভিন্ন জায়গায় আমাদের বুক স্টল থাকবে, সব জায়গায় সব কিছু থাকবে, নাটকই হচ্ছে, সব মিলিয়ে আর মিলিত সবসময়তেই পাঠানোই হচ্ছে। উনি সব কিছুই জানেন, কি হচ্ছে না হচ্ছে রেগুলারই আমাদের এখান থেকে হচ্ছে। এবং কালকে যে অভিষেক সত্য উনি আসছেন দুর্গাপুজোর, আমার মনে হয় না কালকেই কোনো কিছু দিতে হবে না।